চাহিদার ফেতনা, সে চোখের চাহিদা হোক, পেটের চাহিদা হোক, জিব্বার চাহিদা হোক, আর যৌনাঙ্গের চাহিদা হোক, এই চাহিদার ফেতনা এসেও উম্মতকে এমন একটা অবস্থা উপনীত করবে হকটাই তখন নিঃসঙ্গ হয়ে যাবে। এর ভবিষ্যৎবাণী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2962, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, কাইফা আনতুম ইযা ফুতিহাত আলাইকুম খাযাইনু ফারিস ওয়া রূম, হে আমার উম্মত, তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন রোম আর পারস্যের ধনভাণ্ডার তোমাদের জন্য বিজিত হয়ে যাবে? আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন, এত বেশি বিজয়, সেই রোম মানে ইউরোপের ধনভাণ্ডার আর সেই তৎকালীন ইরান এর সব ধনভাণ্ডার তোমাদের হয়ে যাবে। আইয়ু কওমিন আনতুম, সেই সময় তোমরা কোন জাতি হবা, কেমন জাতি হবা, তোমাদের আদর্শ তখন কেমন হবে? তখন সাহাবী ফাকাল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সরল মনে জবাব দিলেন, নাকুলু কামা আমারানাল্লাহ, আল্লাহ আমাদেরকে যেমন আদেশ দিয়েছেন আমরা তেমনই থাকব, তেমনই বলবো, তেমনই চলবো। রাসূল জবাব দিলেন, আওয়া গায়রা যালিক, হে আব্দুর রহমান ইবনে আউফ, এর চাইতে ভিন্ন কি হতে পারে না? বাল, তোমার ধারণা ভুল, বরং, আরবিতে বাল শব্দের অর্থ বরং, তার মানে আগেরটা ভুল, বরং বাস্তবতা হবে এমন। তাতানাফাসুন থুম্মা তাতাহাসাদুন থুম্মা তাতাদাবারুন থুম্মা তাতাবাগাযুন, অবস্থা এমন হবে তোমরা সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। লিপ্ত নাই আপনারা? আরে লিপ্ত আছে কিনা? সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, এরপর একজন আরেকজনের প্রতি হিংসা করতে শুরু করবা। হিংসা সব জিনিস নিয়ে হতে পারে, সৌন্দর্য নিয়ে হতে পারে, প্রসিদ্ধি এবং খ্যাতি নিয়েও হতে পারে, সহায় সম্পদ বাচ্চা কাচ্চা অনেক কিছু নিয়ে হতে পারে। সুম্মা তাতা দা বারুন, তো হিংসা থেকে একজন আরেকজনের পিছে লাগা থাকবে, লাগা নাই মুসলমান মুসলমানের পিছে লাগা নাই। এরপর তোমরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে, তো ফিতনা হচ্ছে কি না? মুসলমান মুসলমানের বন্ধু থাকলে ফিতনা হয় না, দুশ্মন হলে ফিতনা। অন্য হাদিস সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 3158, 4015, 6465 বিভিন্ন জায়গায় এসেছে। একই হাদিস সহিহ মুসলিমে এসেছে 9261। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের জন্য অভাবকে ভয় করি না, অভাবের ভয় আমার অন্তরে নেই, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান ক্বাবলাকুম, আমার ভয় তো এটা নিয়ে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর দুনিয়ার দরজাকে খুলে দেওয়া হয়েছিল, তোমাদের উপর এভাবে দুনিয়াকে খুলে দেওয়া হবে। ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা, তখন তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবা যেভাবে ওরা প্রতিযোগিতা নিয়ে লিপ্ত হয়েছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, তখন এই দুনিয়াই তোমাদেরকে বরবাদ করবে যেভাবে ওদেরকে বরবাদ করেছে। অভাব উম্মতরে বরবাদ করবে না। আরব জাতি যখন অভাবে ছিল সারা দুনিয়ার রাজত্ব করেছে, আর যখন টাকা পয়সা হয়েছে আমেরিকার দালালি করতে করতেই তো কুল পায় না, রাজত্ব আর কি করবে, আর সারা দুনিয়ার মুসলমান নিয়ে চিন্তা কখন করবে? এখন তো সারা দিনের চিন্তা হলো পেটে কি ভরবো, লজ্জাস্থানের চাহিদা কয় বেড়িরে দিয়ে পূরণ করব, এগুলো নিয়ে ভাবতে ভাবতেই ঘুম হারাম। একদিকে পরিচয় দেয় খাদেমুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার খাদেম, আরেকদিকে সেই মক্কায় মদিনায় দাঁড়িয়েও কেউ যদি আল্লাহর নবী সহি আদর্শ তুলে ধরে তারে আস্তে করে ধরে জেলখানায় ফেলে রাখে। এই হলো পরিচয়। তাহলে যেই সময় অভাব ছিল আদর্শের উপর ছিল, টাকা পয়সা এসেছে সব আদর্শ এবার হলো। একইভাবে বুখারী এবং মুসলিমের অন্য এক হাদিসে আছে, হাদিস নম্বর বুখারী 6426 এবং সহিহ মুসলিম 2296, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী উকবা ইবনে আমের থেকে বর্ণিত, এখানেও ঠিক একই বক্তব্য, রাসূল বলেন যে অভাব নিয়ে কোনো ভয় নেই, সব ভয় হলো টাকা পয়সা নিয়ে, ধন সম্পদ নিয়ে। অন্তরের যদি প্রাচুর্য আসে এটা নিয়ে তো ভয় নাই, কিন্তু বাহ্যিক প্রাচুর্য আসবে আর অন্তরটা সংকীর্ণ হয়ে যাবে, এটা নিয়েই হলো আসল ভয়। একইভাবে যখন বাস্তবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিসরার প্রাসাদ জয় হয়ে গেল এবং তাদের ধনভাণ্ডার মুসলমানরা জয় করে নিল, ওমর রাদিয়াল্লাহু আনহু না হেসে কাঁদা শুরু করে দিলেন। আপনি অবাক হয়ে যাবেন, ইরানের মতো তৎকালীন দুনিয়ার এক পরাশক্তি এটাকে মুসলমানরা পদানত করেছে, এখন তো হাসার কথা,
সবাই মিলে এটাকে বিজয় অর্জন মানে বিজয়কে উদযাপন করবে। যেমন আমরা শত শত বছর ধরেও বিজয় উদযাপন করে উদযাপন আর শেষ হয় না, তো এটা তো ওই বছরেরই কথা। ওমর না বিজয় উদযাপন করবে, ওমর কাঁদে কেন? ওমর নিজেই বলছে ইন্না হাযা লাম ইউফতাহ আলা কওমিন কাত্তু ইল্লা জুইলা বাসুহুম বাইনাহুম। আরে এই দুনিয়া যাদের সামনেই খুলে গেছে তাদের মধ্যেই আপোষে কামড়া কামড়ি এবং মারামারি শুরু হয়েছে। আমি তোমাদের উপর দুইটা জিনিসকে ভয় করি, এক হলো তোমাদের পেট আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে তোমরা গোমরা হয়ে যাবা, এই হলো এক ভয়। আরেক হলো তোমরা ফিতনার পেছনে পড়ে যাবা, শুভহাতের পেছনে পড়ে যাবা, এই হলো আরেক ভয়। সেই ফিতনা তোমাদেরকে গোমরা বানিয়ে নিবে। রাসূল বলেন এই দুই ভয় আমি তোমাদের জন্য করি। তো বাস্তবেই এমনটা দেখা গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, শুভহাতের দরজা খুলে গেল। এই খারেজি ফেরকা এর আগে তো ছিল না, শিয়া এর আগে তো ছিল না, তো এভাবে একটা একটা করে দল বের হতে শুরু করলো, শুভহাতের দরজা খুলতে শুরু করলো, আর উম্মতের শক্তি কমতে লাগলো, উম্মত হকপন্থীরা গোরাবা হয়ে যেতে লাগলো। আরেক দিকে মানুষের চাহিদা বেড়ে যেতে লাগলো, চাহিদা বাড়ার কারণে হক জেনে বুঝেও এবার হক থেকে দূরে সরতে লাগলো। তে দুই ভাবে হকটা ধীরে ধীরে গরিব এবং গোরাবা হয়ে যেতে লাগলো। কিন্তু যত দলই হোক না কেন, যত চাহিদাই উম্মতের বাড়ুক না কেন, আল্লাহ রাসূল এটাও জানিয়ে গিয়েছেন কিছু লোক হলেও কিয়ামত পর্যন্ত এমন থাকবে যারা কারো চোখ রাঙানিকেও ভয় করবে না, কারো বৃদ্ধ আঙ্গুলকেও পরোয়া করবে না, কোনো হুমকি ধমকিতেও দমে যাবে না, বরং তারা চিরকাল নিজেরাও হকের উপর থাকবে এবং সারা দুনিয়ায় হক নিয়ে চলবে। আমার উম্মতের একটা দল হকের উপর প্রকাশ্যে থাকবে, গোপনেও আমার উম্মতের একটা দল হকের উপর প্রকাশ্যে থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম আও খালাফাহুম, যারা তাদের সহযোগিতা ছেড়ে দিবে অথবা তাদের বিরোধিতা করবে, এই দুই দল তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতদিন না কিয়ামত আসবে, যতদিন না আল্লাহর ফয়সালা আসবে, ওহুম আলা যালিক, তারা এই আদর্শের উপর থাকবে এবং চলবেই। তার মানে সারা দুনিয়ার মানুষ তিন দল, এক দল হলো যারা নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত, আরেক দল যারা তাদের বিরোধী, মাঝামাঝি একটা দল আছে যারা বিরোধীও না যারা পক্ষেও না কিন্তু সাহায্য করে না। রাসূলের শব্দ খাযালাহুম, খাযালাহুম মানে হলো তাদের নুসরত করে না, অসহযোগিতা করে, তারাও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ যার সঙ্গে আল্লাহ সাহায্য থাকে, দুনিয়ার সবাই তার সাহায্য করলেও সে সফল, না করলেও সে সফল। এটাও সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিস। সহি বুখারি হাদিস নম্বর 7311, সহি মুসলিম হাদিস নম্বর 1524। এই হাদিসের সহি হওয়ার ব্যাপারেও সন্দেহ করার কোনো অবকাশ নেই।